হাই ফ্রেন্ডস টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি লুসেন্টের বাছাই করা কমনযোগ্য ইতিহাসের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখান থেকে অনেক প্রশ্নই তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে চলো আমরা দেখে নেবো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর গোপাল নেক্সট রয়েছে ভারতের প্রথম এবং শেষ মহিলা শাসনকর্তা হলেন সঠিক উত্তর রাজিয়া সুলতানা নেক্সট রয়েছে গিয়াস উদ্দিন তুগলক এর আসল নাম কি গাজী মালিক নেক্সট রয়েছে কাকে লোদি সাম্রাজ্যের আকবর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বাহুলুর লোদিকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে পাণ্ড রাজবংশের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর মাদুরাই সুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর পুষ্যমিত্র নেক্সট রয়েছে কারা প্রথম মুদ্রার প্রচলন শুরু করে সঠিক উত্তর ইন্দো গ্রিকরা প্রতিহার বংশের আদি বাসস্থান কোথায় ছিল ইরানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কুষাণ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কুজুল কথফিসেস। নেক্সট রয়েছে মৌর্য রাজবংশের কোন রাজা সান্দ্র কোট্টাস নামে অভিহিত সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য গুরু নানক কোন পরিবারে জন্মগ্রহণ করেন হিন্দু পরিবারে নেক্সট রয়েছে গুরু নানক কবে কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে শিখ ধর্মের প্রবর্তক হলেন সঠিক উত্তর হয়ে যাবে গুরু নানক নেক্সট রয়েছে শিখ শব্দের অর্থ কী সঠিক উত্তর শিষ্য নেক্সট রয়েছে কোন শিখ গুরু বাদশাহ উপাধি ধারণ করেন সঠিক উত্তর গুরু হরগোবিন্দ নেক্সট রয়েছে কোন রাজা মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট রয়েছে কার রাজত্বকালে ফাহিয়েন ভারতে এসেছিলেন সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট রয়েছে কোন রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট রয়েছে কোনারকের মন্দির কোন রাজা নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহদেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সিংহ বিষ্ণু নেক্সট কোশ্চেন রয়েছে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা তো সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন নেক্সট কোয়েশ্চেন রয়েছে মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন সঠিক উত্তর শিবাজী নেক্সট কোশ্চেন রয়েছে পল্লবদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর কাঞ্চিপুরম নেক্সট রয়েছে মর্লেমিন্ট সংস্কার কত সালে হয় সঠিক উত্তর উনিশশো সালে অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন প্রমথ মিত্র নেক্সট রয়েছে মিলিন্দ পঞ্চহ কি। সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্চহ হলো একটি বৌদ্ধ গ্রন্থ নেক্সট রয়েছে কৌলিন্য পথাকে প্রবর্তন করেন সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় আর্যভট্টকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে উডের ড্যাশ পেজ কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল সঠিক উত্তর লর্ড কার্জন নেক্সট রয়েছে পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন সঠিক উত্তর শের শাহ সুরাট বিচ্ছেদ কত সালে হয়েছিল সঠিক উত্তর উনিশশো সাত সালে নেক্সট রয়েছে প্রোভাটিয়ান আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তাকে সঠিক উত্তর দাদাভাই নোরজি নেক্সট রয়েছে চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে আইনি দহশালা আসলে কি সঠিক উত্তর হয়ে যাবে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা নেক্সট রয়েছে মনসবদারি প্রথা কার আমলে প্রবর্তিত হয় আকবরের আমলে ফরাজি আন্দোলনের স্রষ্টা কে ছিলেন শরিয়তুল্লাহ পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ওহাবি আন্দোলনের বাংলার অন্যতম নেতা কে ছিলেন তিতুমির ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে উডের ড্যাসপেজ এই নির্দেশনামা কে পেশ করেন সঠিক উত্তর চার্লস উড হিন্দ স্বরাজ বইটি কার লেখা মহাত্মা গান্ধী কত সালে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাতির জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজিকে নেক্সট রয়েছে গান্ধীজি কোথায় আইন ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে এবং তোমরা জেনে রাখো আঠেরোশো সালে গান্ধীজি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছিলেন নেক্সট রয়েছে গান্ধীজি কত সালে ব্যারিস্টারি পাস করে ভারতে আসেন সঠিক উত্তর আঠেরোশো সালে নেক্সট রয়েছে এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে নেক্সট রয়েছে কবে ভগৎ সিং এর ফাঁসি হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের তেইশে মার্চ নেক্সট কোয়েশ্চেন রয়েছে কবে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের এগারোই আগস্ট দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেক্সট রয়েছে সারে জাহাজে আচ্ছাই গানটির রচয়িতাকে মোহাম্মদ ইকবাল সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন উনিশশো সালে নেক্সট রয়েছে পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে অধীনতামূলক নীতিকে প্রবর্তন করেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন রয়েছে বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির তিতুমিরের প্রকৃত নাম কি কী নিসার আলী নেক্সট রয়েছে কত খ্রিস্টাব্দে দা দাগামা কালিকোট বন্দরে আসেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরও হিমুর মধ্যে নেক্সট কোয়েশ্চেন রয়েছে রাজতরঙ্গিনী কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে কলহন নেক্সট রয়েছে গীতগোবিন্দ কে রচনা করেন জয়দেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে গিয়াস সময় মঙ্গলরা কতবার ভারত আক্রমণ করে বার নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে মঙ্গলরা প্রথম আক্রমণ করে কার সময়ে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুত মিশের আমলে নেক্সট রয়েছে মোহাম্মদ বিনতুগলকের আসল নাম কি সঠিক উত্তর জুনা নেক্সট কোয়েশ্চেন রয়েছে ফরাজি কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়ত উল্লাহর অনুসারী নেক্সট রয়েছে সলবায়ের সন্ধি কত সালে হয় সঠিক উত্তর সতেরোশো বিরাশি সালে নেক্সট রয়েছে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর লর্ড আরউইন নেক্সট কোয়েশ্চেন রয়েছে দ্য স্পিরিট অফ ইসলাম বইটি কাল লেখা সঠিক উত্তর সৈয়দ আমির আলী নেক্সট রয়েছে জব্দি ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তর আকবর ইন্ডিয়ান মিরার সংবাদপত্রটির সম্পাদককে কেশবচন্দ্র সেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিএন ঠাকুর কার ছদ্মনাম রাজবিহারী বসু আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেনা দলটির সূচনা কে করেন রাজবিহারী বসু ক্রিপস মিশন কবে ভারতে আসে উনিশশো সালে তেইশে মার্চ নেক্সট রয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে কাদের মধ্যে হয়েছিল উনিশশো সালে গান্ধীজি ও রামসে ম্যাকডোনাল্ডের মধ্যে নেক্সট কোয়েশ্চেন রয়েছে খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান নেক্সট রয়েছে ফেসিবাদের জনককে সঠিক উত্তর মুসলিনী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে পাশ হয় আঠেরোশো বিরানব্বই সালে আলিগড় আন্দোলন কে শুরু করেন সৈয়দ আহমেদ খান বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন অরবিন্দ ঘোষ নেক্সট রয়েছে বিধবা বিবাহকে কত সালে আইন সম্মত বলে ঘোষণা করা হয় সঠিক উত্তর আঠারোশো সালে জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত পাঞ্জাবে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে শুদ্ধি আন্দোলনকে প্রবর্তন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথমকে পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নেক্সট রয়েছে প্রগতিপন্থী সংস্কারক বা রেডিক্যাল রিফর্মার কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে সলিমুল্লাহ নেক্সট রয়েছে তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে খেদা আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয় গুজরাটে নেক্সট রয়েছে কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো সালে সালের নয় আগস্ট আজকে শেষ প্রশ্ন রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকেনটি প্রেস করে নাও